আমি না থাকলে কি হবে? আমার পরে আবু বকর, আবু বকর না থাকলে কি হবে? তারপরে ওমর, ওমর না থাকলে কি হবে? তারপরে ওসমান, ওসমান না থাকলে কি হবে? তারপরে আলী। আপনারা মনে করছিলেন শাইখুল হাদিস চলে গেছে, কি হবে? না, কিচ্ছু হয় নাই, জায়গা পূরণ হয়ে গেছে। হযরতে হাফিজ জুজুর চলে গেছেন, কি হবে? না, কিচ্ছু হয় নাই, জায়গা পূরণ হয়ে গেছে। আমর শরীর ছবি চলে গেছেন, কি হবে? কিচ্ছু হয় নাই, জায়গা পূরণ হয়ে গেছে। জুনায়েদ বাবনগরী চলে গেছে, নাস্তিকরা খুশি, বেশি খুশি হইস না, জুনায়েদ বাবনগরীর লক্ষ লক্ষ ছাত্র জমিনের মধ্যে এখনো বিদ্যমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এই দ্বীনের জন্য চারা রোপণ করতে থাকেন, যখন বুড়া গাছটা চলে যায় চারাটাকে আল্লাহ ফলদায়ক গাছ বানাইয়া দেন। এই যে আমার পাশেই না, এ আমার স্নেহের আবুল বাশার, বেশি কইলে ওর সমস্যা হবে। কারি রহমতুল্লাহ সব চলে গেছে, মাদ্রাসা চলেন না, আরে কথা কয় না কেন? তাহলে অন্য অন্য ধর্ম অবলম্বী ভাইদের সাথে আমাদের সম্পর্ক হবে, সেটা ভালোবাসার সম্পর্ক না, মানুষ হিসাবে সম্পর্ক। আর মূল ভালোবাসার সম্পর্ক হবে মুসলমানের সাথে, সেই মুসলমান আওয়ামী লীগের মুসলমান হোক, সেই মুসলমান বিএনপির মুসলমান হোক, সেই মুসলমান জাতি পার্টির মুসলমান হোক, শুধু কেবল মুসলমান হইলে হয় তার সাথে আমার আন্তরিক সম্পর্ক হবে। আমি তাকে বুঝাবো, সমঝাবো, বুঝাইয়া শুনাইয়া দীনের পথে আনার চেষ্টা করব। এটা হলো রসুলের সিরত। আসলে আমি অনেক দূর চলে গেছি রসুলের সিরতের যেই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যে। আমি কোরআনে মজিদের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পাশাপাশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমি ওইখান থেকে অনেক দূরে চলে গেছি। এ আল্লাহ, একটা মানুষের সিরত কেমন হবে এটা বুঝার জন্য আপনি সুরত তাবে বুঝবেন, সুরত আকৃতি। আপনি দেখবেন একটা মানুষকে দেখলে আপনি বলেন কি, যে মানুষটা দেখতে মায়া লাগে রে, কারণ তার ভিতরের জিনিস বাহিরে ফুটে, চেহারার মধ্যে ফুটে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতটা কেমন ছিল? হুজুরের সুরত সম্পর্কে পৃথিবীর কত মানুষে কত কথা, কিন্তু হযরত জিব্রাইল আলাইহিস সালামের একটা কথা বললেই আমি অন্যদিকে যাবো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, আমার রসুলের সেইটি সুন্দর দৃষ্টিনন্দন ভদ্র কোনো মানুষ আমি জিব্রাইল দেখিনি। এই কথার পরে আর কোনো কথার দরকার হয় না, আর অন্যদের বক্তব্যের মধ্যে জামিলে দেখতে পারে, জিব্রাইলি বক্তব্যের মধ্যে জামিলে নাই, ফেরেশতা তো এবং মুআল্লিমুল মালায়েকা। জিব্রাইল বলেন, ফালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম সব ঘুরে দেখছি, দুনিয়ার শুরু হইতে কেয়ামত পর্যন্ত যত মানুষ সবাইকে আমি দেখছি, কারণ আমার বয়স হয়েছে, জিব্রাইলের বয়স হয়েছে না, আরে কথা কয় না, জিব্রাইলের বয়স হয়েছে না, সবাই দেখছি। রুহ জগতে দেখছেন, সবার দেখছেন না, রুহ জগতে দেখছেন, আর বিশেষ করে পৃথিবীর সুন্দর যে মানুষগুলা সবাইকে একসাথে জিব্রাইল এক মঞ্চে এক মাহফিলে বাইতুল মুকাদ্দাসে দেখছে। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এরা পৃথিবীর বাসা সুন্দর, এর যে সুন্দর মানুষ পৃথিবীতে আল্লাহর বানান নাই। মুসা আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ ওনার সময় আল্লাহ বানান নাই, ঈসা আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ ওনার সময় আল্লাহ বানান নাই, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সুন্দর মানুষ ওনার সময় আল্লাহ বানান নাই, ইউসুফ আলাইহিস সালামের কথা বলে লাভ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কি কম।
সবাইকে হুজুর জিব্রাইল একসাথে বাইতুল মুকাদ্দাসে দেখছেন, এই জন্য জিব্রাইল ওইখানে ভোট দেওয়াটা সহজ হয়ে গেছে। উনি নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত করাটা ওনার জন্য সহজ হয়ে গেছে। জিব্রাইল বলেন, আমি পৃথিবীর পূর্ববর্তী উত্তর দক্ষিণ সব দেখছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটি সুন্দর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেটি দৃষ্টিনন্দন, দৃষ্টিনন্দন মানে চোখটা যেমন এর চেয়ে আর ভালো চোখের কল্পনা করা যায় না, কান মুবারক যেমন হওয়ার এর চেয়ে ভালো আর কল্পনা করা যায় না, নাক মুবারকটা যেমন এর চেয়ে ভালো আর কল্পনা করা যায় না, দাঁত মুবারকটা যেমন হওয়া দরকার এর চেয়ে ভালো আর কল্পনা করা যায় না, এটাকে বলে দৃষ্টিনন্দন। আজমল আজমল পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব আমি ঘুরছি, পৃথিবীর সব মানুষগুলাকে সুন্দর মানুষগুলাকে একসাথে আমি দেখছি, মগর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্দর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দৃষ্টিনন্দন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শরীফ আর ভদ্র কোন মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ, চিৎকে দিয়া গন মিয়া, ভদ্র ভদ্র কি কর না, এই ভদ্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শরীফ আর ভদ্র হযরত জিব্রাইল বলছেন আমি দেখি নাই। মাইখান দিয়ে আমি আমার মেজাজ অনুযায়ী একটা কথা বলছি, আল্লাহু আকবার দোস্ত আওয়াজ বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভদ্র, এই ভদ্র তার শিক্ষাটা কি মাদ্রাসায় দেওয়া হয় না অন্যখানে দেওয়া হয়, দাঁড়াইয়া বস্তব করা কি ভদ্রতা, বাম হাতে খাওয়া কি ভদ্রতা, ওরে কথা কয় না কেন, আরেকজনের মেয়েকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরা কি ভদ্রতা, বুঝেন না কেন। আল্লাহু আকবার দোস্ত আবাব, হযরত জিব্রাইল বলেন মুহাম্মদের চাইতে ভদ্র আমার চোখে দেখে নাই। এখন আমি বলবো আপনাদেরকে যে একটু এই ভদ্রতার শিক্ষাটা আলহামদুলিল্লাহ একমাত্র শুধুমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, এই জন্য মাদ্রাসার পোলাপানে দাঁড়াইয়া মশরফ করে না, এই জন্য মাদ্রাসার পোলাপানে বিড়ি সিগারেট খায় না, এই জন্য মাদ্রাসার কথা কয় না কেন, এই জন্য মাদ্রাসার পোলাপানে আরেকজনের মেয়ের নিয়া হুন্ডের দুজনে গুরু গুরু করে না, এই জন্য মাদ্রাসাওয়ালারা ঘুষ খায় না, এই জন্য মাদ্রাসাওয়ালারা সুদ খায় না, এই জন্য মাদ্রাসাওয়ালারা ইফতিজিং করে না, কথা কয় না কেন, বুঝতেছেন কথা, এই যদি বেশি বললে আপনারা বিরক্ত হন। আমি ভাগ করি নেই, আমি ভাগ করি নেই, আমি বলছি এই কথাটা যেহেতু ভদ্রতার মাইল ফলক হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর এটা শিক্ষা দেওয়া হয় এইখানে, এই জন্য এইখানের পোলাপান এইখানের আলেম ওলামা এদের সাথে সম্পৃক্ত যারা এরা অন্যদের তুলনায় ভদ্র হয়, কথা কয় না কেন, কারণ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শিক্ষার একটা প্রভাব মানুষের মেধার উপরে পড়ে, মানুষের চরিত্রের উপরে পড়ে, মানুষের ধর্মের উপরে পড়ে। আপনি কি খেয়াল করছেন কোনো হিন্দু ভাইদের বাড়িতে কোনো মাদ্রাসাওয়ালা আক্রমণ করছে, কথা কয় না কেন, কোনো তবলিগওয়ালা আক্রমণ করছে, দুরুমি আপনারা কথা কন না কেন, কোনো তবলিগওয়ালা আক্রমণ করছে, কোনো দিনদার তত্ত্বার মানুষ এই হিন্দু দুস্থ আহাবাবদের এইখানে আক্রমণ করছে, কারা করছে, আমাদের ওসি সাহেব বলছে যারা করছে তাদেরকে পাকা গ্রেফতার করা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে। এটা তো শুধু এরা বাইরে, এরা ভিতরে ইন্ধনকে জোগাইছে, এদেরকে ধরে আইনের আওতায় আনার জন্য আমরা জোর জোর দাবি জানাইতে আছি, এদেরকে পিছন থেকে কে সহযোগিতা করেছে, হিন্দু ভাইদের মণ্ডপে পূজা ঘরে এদের গর্বায় জ্বালা
যে এদেরকে গ্রেফতার করার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে, বিচার তদন্তের মাধ্যমে এদেরকে গ্রেফতার করে আইনের আওতা আনার জন্য বলছে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি এর এই মাহফিল থেকে। কথা কয় না কেন? হুজুরের সিরাত, হুজুরের সিরাত ওয়াজ করবে, কুরআন ধরে ওয়াজ করবে। আলাবে তো মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা فلما راى احدا عسنا واجملا واشرف من محمد رسول الله صلى الله عليه وسلم বিশ্বাস করেন আমার এটা কেবল বারবার পড়তে মনে হয়। জিব্রাইলের নির্বাচন হুজুরের সেই সুন্দর আমি জিব্রাইলের চোখে দেখে নাই, হুজুরের সেই দৃষ্টি নন্দন আমি জিব্রাইলের চোখে দেখে নাই, হুজুরের যেইতে ভদ্র আমি জিব্রাইলের চোখে দেখে নাই। হুজুর নিচের দিকে তাকাইয়ে হাঁটতেন, আলহামদুলিল্লাহ হুজুরের চরিত্রে যারা চরিত্রবান এরাও নিচের দিকে তাকাইয়ে হাঁটে। কথা কয় না? দুই চারজন তো ব্যস্কম হতেই পারে, দুই চারজন তো ব্যস্কম হতেই পারে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা দীর শিক্ষায় শিক্ষিত এরা এই দুই নম্বরই করে না। এই জন্য আমাদেরকে নিয়া, দিনদার মানুষগুলোকে নিয়া, বিশেষ করে মাদ্রাসাওয়ালাদেরকে নিয়া অস্থির হওয়ার কারণও নাই, দরকারও নাই। যারা এগুলা করে এদের প্রতি আপনারা খুব বেশি খেয়াল রাখবেন। উম্মতের ওলামায়ে কেরাম, বিশেষ করে কওমি মাদ্রাসাওয়ালারা, এরা এই দেশের শত্রু না, এরা এ দেশের বন্ধু। ওলামায়ে কেরামকে স্বাধীনতার শত্রু মনে করো, আল্লাহর কসম করে বলি এরা স্বাধীনতার বন্ধু। যদি কোনো কারণে কোনো বিদেশি সচক্রান্ত এই দেশের উপর আক্রমণ করে, অন্য অনেকে ফলাফলি করবে কোন দিকে যাবে কি যাবে না, কেউ তার নানার বাড়িতে কেউ মামার বাড়িতে, এক একজনে এক এক দিকে চলে যাবে গা। মগর উম্মতের ওলামায়ে কেরাম, বিশেষ করে কওমি মাদ্রাসাওয়ালারা, অন্য অন্য সরকারি মাদ্রাসাওয়ালারা নিজের বুকের তাজা রক্ত দিয়া হইলেও স্বাধীনতাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। আপনারা তৈরি আছেন না ইনশাআল্লাহ? কে কে তৈরি আছেন আপনারা দেখেন না? এইটা স্বাধীনতা রক্ষার জন্য, এটা কিসের জন্য? আর কথা কয় না, আবার যদি কেউ মনে করে স্লোগান কিনলে স্বাধীনতা রক্ষার জন্য, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সবচেয়ে সুন্দর, কথা কয় না, সবচেয়ে ভদ্র, সবচেয়ে দৃষ্টি নন্দন। এই সুন্দর, এই ভদ্র, এই দৃষ্টি নন্দন মানুষটার ভিতরে আল্লাহ যেটা দান করছেন এটার নাম হলো সিরাত। নাম কি? একটা হইলো সুরত, আরেকটার নাম কি বলেন? সুরত যেমন সুন্দর, সিরত সুন্দর। কিছু মানুষ বাহ্যিকভাবে সুন্দর, ভিতরে অসুন্দর। ইউরোপিয়ান মানুষগুলা দেখতে অনেকটা সুন্দর, মগর ভিতরে এত খারাপ, সিরত এত খারাপ। সংসদের মধ্যে আইন পাশ করে কয় সমকামিতা বৈধ, আর কথা কয় না, সংসদে আইন পাশ করে হাতের তালি দিয়া সমকামিতা বৈধ, পুরুষ পুরুষকে বিবাহ করা এটা বৈধ, যেটা কুকুরে করে না, যেটা শুয়োরে করে না, যেটা কাদায় করে না, যেটা বেড়ালে করে না, যেটা হিংসু পানি করে না, এইটা বাহ্যিকভাবে সুন্দর মানুষগুলার সংসদে বিল পাশ করে কয় যে সমকামিতা বৈধ। তাহলে বাহ্যিকভাবে সুন্দর, ভিতরে অসুন্দর। সুরত ভালো, সিরত খারাপ। বাহ্যিকভাবে কালো, ভিতরেরটাও কালো, মানে বাহ্যিকভাবে অসুন্দর, ভিতরে অসুন্দর। যেমন আফ্রিকা অঞ্চলের কাতারে বেইমানরা বাহ্যিকভাবে অসুন্দর, ভিতরে অসুন্দর, বাহ্যিকভাবে অসুন্দর, ভিতরে সুন্দর। যেমন বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাহিরে কালো ভিতরে ভালো। আরে কথা কয় না, বাহিরে কালো ভিতরে ভালো, রাগে ইসমে আজার রুহে বেলালি নারাই, রাগে ইসমে আজার রুহে বেলালি নারাই।
বাইরে কালো না ভিতরে, বাহিরে কালো ভিতরে ভালো, বাহিরে কালো ভিতরে কালো, বাহিরে সুন্দর ভিতরে কালো, বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর, মোহাম্মদ বাহিরেও সুন্দর ভিতরেও সুন্দর, সুন্দর তো ভালো সুন্দর তো ভালো, সুন্দর মানুষগুলোর ভিতরে তোমরা ভালো কিছু আশা করো, সুন্দর মানুষগুলোর ভিতরে তোমরা ভালো জিনিস আশা করো। আরে মোহাম্মদের মধ্যে সুন্দর আর হয় না, মোহাম্মদের সিরাতের দিকে সুন্দর আর হয় না, আল্লাহ কবির বুঝতেছেন নি তো, মোহাম্মদের থেকে সুন্দর আর হয় না, ভিতরেও সুন্দর আর হয় না। আল্লাহ কোন দিক থেকে বলবো, সিরাতের দুইটা সাইড, এক তলে ইলমি সাইড আর এক তলে চরিত্রের সাইড, এক তলে ইলমি সাইড আর এক তলে আমলি সাইড, একটা হলো একাডেমিক দিক আর একটা হলো কর্মের কাজকর্মের দিক, হুজুরের ইলমি সাইড কত মজবুত সুবহানাল্লাহ, হুজুরের ইলমি সাইড কত মজবুত, হুজুর বলেন সারা দুনিয়ার সবাইকে যেই পরিমাণে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, আমি মোহাম্মদকে সেই বেশি দেওয়া হয়েছে, হুজুর বলেন সারা দুনিয়ার সবাইকে যা দেওয়া হয়েছে, কালমান বলেন, লেনিন বলেন, মাও সেতু বলেন, স্টালিন বলেন, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, ইকবাল বলেন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, আইয়ুব বলেন, জাকারিয়া বলেন, সুলাইমান বলেন, সবাইকে যা দেওয়া হয়েছে আমি মুহাম্মদকে এর চাইতে বেশি দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ কবেন না, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী সবাইটা আমাকে দেওয়া হয়েছে, পরবর্তী সবার আমাকে দেওয়া হয়েছে, পূর্ববর্তী সবার এটা আমাকে দেওয়া হয়েছে, পরবর্তী সবাইটা তো আমারই, কথা কয় না, আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার এটা আমাকে দেওয়া হয়েছে, আমার পরে যারা আসছে এদেরটা তো আমারই, আরে কথা কয় না, আমার কথা বুঝেন না আপনি, আমি তো সিরাতের আলোচনা করতেছি না, আমি অসুলি নীতিগত কিছু কথা বলছি, মূসা আলাইহিস সালামেরটা আমার কাছে আছে, ঈসা আলাইহিস সালামের কাছে আমারটা আমার কাছে আছে, আইয়ুব জাকারিয়া সুলাইমানেরটা আমার কাছে আছে, আমারটা কারো কাছে নাই, আরে কথা কয় না কেন, আল্লাহ হুসাইন ইউসুফ দামে ঈসা আয়াতে পায়জাদারি, হুসাইন ইউসুফ দামে ঈসা আয়াতে পায়জাদারি, আছে কুবা হামাদারান দে তুতান হাদারি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইউসুফের সৌন্দর্য ঈসা আলাইহিস সালামের ফুকের কারণে মৃত জীবিত হয়ে যায়, হযরতে মূসা আলাইহিস সালামের সুন্দর হাত বগলের নিচে দেখলে হাত সাদা হয়ে যায়, অজমিয়া দেখাইলা জানা আইগা তাকুর জিবাই আমিন গাইরি সুইন আয়াতান উখরা লিনুরিয়া কামিন আয়াতিনাল কুবরা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদে পায়ে জাদারি, আছে কুবা হামাদার আন্দে তুতান হাদারি, আল্লামা তার উম্মতকে কিয়ামত পর্যন্ত যা ঘটনা ঘটবে এগুলো উম্মতকে বলে যান নাই, হয়তো আল্লাহ এলেম দেন নাই, না হলে দিছেন বলার প্রয়োজন মনে করেন নাই, শেষ হত হুজুর আসতে আছে, সব বলে গেছেন সব, আরে কথা কয় না কেন, সব বলে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উম্মতকে কিয়ামত পর্যন্ত যত দুর্ঘটনায় উম্মতের মধ্যে আসবে, এহা তককে এই যে এবারে আপনারা সবাই গ্রেফতার হয়েছেন না অনেক ওলামায়ে কেরাম, এই কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে, আরে কথা কয় না কেন, সব বলে গেছে হুজুর
এই জন্য যারা ভিতরে আছে মানুষ হিসাবে একটু খারাপ লাগছে আর কি, নাহলে অনেকে ভিতরে ভিতরে খুশি যে যা হোক এক উচিলে ভিতরে ঢুকছি। খেয়াল রাখবেন মুজাহাদা দুই প্রকার, মুজাহাদা আল্লাহর দিনের জন্য পরিশ্রম দুই রকম দুই প্রকার, একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো অনিচ্ছাকৃত। একটা হলো ইচ্ছাকৃত মুজাহাদা পরিশ্রম দিনের জন্য, একটু নামাজ বেশি পড়া, রোজা বেশি করা, বেশি জাকাত দেওয়া, এরপরে সুলুক করলে কিল্লতে কালাম, কিল্লতে মানাম, কিল্লতে তরাম, কিল্লতে ইখতিলাত মাল আনাম, কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, মানুষের সাথে কম মিশো, এগুলো হলো মুজাহাদার সাইড। এটা হলো ইচ্ছা কি, আর এটা হলো মুজাহাদা ইস্তেরারি, অনিচ্ছাকৃত মুজাহাদা, ইচ্ছায় নাই আল্লাহ অনি বন্দার ইচ্ছার বাইরে বন্দাকে দিয়া করান, কি লেগে করান বন্দা ইচ্ছাকৃত মুজাহাদার দ্বারা, যেইখানে বন্দাকে নেওয়ার আল্লাহ ইচ্ছা ওইখানে বন্দা যাইতে পারবে না, এই জন্য অনিচ্ছাকৃত পরিশ্রম করাইয়া বন্দাকে আল্লাহ ওই জায়গায় নিয়ে যান। আপনাকে আমার ওয়াজ বুঝেন, কে কে বুঝতেছেন হাত উঠে দেখান তো, বুঝেন খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আর সারা দেশের মানুষ যেই পরিমাণ দোয়া করছে, ঠিক আছে নি ভাই, হ্যাঁ, আর তার যারা ভিতরে আসছিল হেরাও যে পরিমাণ কান্নাকাটি করছে, বাইরে আসার পরে এই কান্নাকাটি বন্ধ হয়ে গেছে, এনে বালাই লাগছিল। হুজুরের সিরতের একটা সাইড হলো এলেম, কি দেখছেন নি এলেম কি পরিমাণে, ফাকান নাবিয়িনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। وَوَاقِفُونَ لَدَيْهِ عِنْدَ حَدِّهِمِ مِنْ نُقْطَةِ الْعِلْمِ أَوْ مِنْ شَكْلَةِ الْحَكَمِ تم نواز کروم دش بینا علم আর হলো আমল, আর হলো কি আমল, যেটার সৃষ্টি হলো চরিত্র থেকে, চরিত্র। হুজুরে বলেন আমার চরিত্র আমাকে আল্লাহ শিখেছে, কথা বল কে শিখেছেন, আমার চরিত্র শিখেছেন কে, ভদ্রতা শিখেছেন কে, আপনারে শিখায় কে, আপনি কার কাছে ভদ্রতা শিখছেন, আপনি যে দাঁড়াইয়ে প্রস্তাব করেন শিখছেন কার কাছে, আপনি ডাইন হাতে সিগারেট টানার বাম হাতে চা খান শিখছেন কার কাছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় খানা খান শিখছেন কার কাছে, আরে কথা কয় না, আপনি যে প্যান্ট পরেন নাভির অন্তত দশ আঙুল নিচে পরেন প্যান্ট, আপনি যখন সুইচ দেয় যান তখন আপনার পিতনের পিছনের পুরো সাইড দেখা যায়, এই ভদ্রতা আপনি শিখছেন কার কাছে, কথা কয় না কেন, আপনি যার কাছে শিখছেন সে যেমন আপনার কাজকর্ম তেমন। আর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র শিখছেন আল্লাহর কাছে, হুজুর নিজে বলছেন আদাবানাই রব্বি ফাআসানা তাদিব, আমাকে চরিত্র শিখিয়েছেন কে, আরে কথা কয় না মাওলাই শিখে, হুজুরকে চরিত্র আল্লাহ শিখিয়েছেন, আল্লাহর শিখারের মধ্যে কোনো বেজাল আছে না, দেখছ কথা কয় না, ওই মেয়ে আল্লাহর শিখারের মধ্যে কোনো বেজাল আছে, তাহলে আপনি বলেন হুজুরের চরিত্র কত সুন্দর হবে। আল্লাহু আকবার, এটা হইল হুজুরের সিরত, ইলমি লাইনে সবার চাইতে উপরে, আলহামদুলিল্লাহ আমল লাইনে হুজুর সবার চাইতে উপরে। তাহলে মানুষ যেমন সুন্দর সিরত দামি, এই জন্য আল্লাহ বলছেন অন্যদিকে যাইস না তোরা, আমার রসুলের সিরতের অনুসরণ কর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা,
হুজুরের সীরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল, খেয়াল করেন। শেষ করে দিব আলোচনা, আমার আজিজ ও চলে আস, আর আমি তাড়াতাড়ি সারতে পারলে আমি বাঁচি। হুজুরের সীরতের একটা মেয়ারি কথা হইল, গুরুত্বপূর্ণ বক্তব্য হইল, হুজুরের পরে আর কেয়ামত পর্যন্ত জমিনে কোনো নতুন পয়গম্বরের আগমন ঘটবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরতের আলোচনা করে, এই করে এই করে, সব ঠিক আছে, বৃত্তি বৃত্তে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মনে করে, কথা কয় না কেন? নবী এর উম্মানি হয়, নবী কানা হয়? আরে বাবা নবী কানা হয়? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একদম ঐতিহাসিক ভাবে প্রমাণিত, ও আসিল কানা। আরে আপনার এলাকার ইমাম যদি কানা হয়, আপনি বলবেন ইমাম আমার কানা না, আপনি বলবেন ইমাম কানায় না। সকুয়ালা ইমাম আর কানা ইমাম যদি দুজন ইন্টারভিউ দেয়, যেটা কানা এটা একটু সুন্দর, যেটা সকুয়ালা এটা একটু অসুন্দর, তারপর আপনি কানাডার রাখবেন না সকুয়ালাটার রাখবেন? তা আল্লাহ বুঝিয়া দুনিয়াতে মানুষ পায় না, কানারে নবী বানাইব? বুঝেন আপনার কথা, আমার কথা বুঝেন না আপনারা, কথা বুঝতেছেন আপনারা? তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল, হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। কেন ঘটবে না? দরকার নাই বলেন না? আফতাব আহমদ দলিলে আফতাব, আফতাব আহমদ দলিলে আফতাব, গর দলিলে বায়দা জোহর মতা। সূর্য তো সূর্যই, সূর্য উঠার পরে চাঁদের আর দরকার নাই, সূর্য উঠার পরে নক্ষত্রের আর দরকার নাই, সূর্য উঠার পরে অন্য কোন তারকারাজির দরকার নাই। মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে আসওয়াদ আনাসি বলেন, মুসাইলামাতুল কাজ্জাব বলেন, মালিক বিন নুয়াইরা বলেন, সাজা বলেন, হাসান কাজ্জাব বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বলেন, এ বাজে বাটপারদের আর দরকার নাই। আফতাব আহমদ দলিলে আফতাব, গর দলিলে বায়াদ আজওয়ের মাতাব। এখন আপনারা বলবেন, তাহলে কেয়ামত পর্যন্ত এই বিশাল গ্যাপের মধ্যে কাজগুলো কারা করবে? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, এটাও রসুলের সিরতের অংশ। তাহলে হুজুরের পর থেকে কেয়ামত পর্যন্ত বিশাল গ্যাপে আর কোনো নতুন নবী না আসতে, তাহলে এই কাজগুলো কে করবে? এটা একটা প্রশ্ন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, ইন্নাল্লাহ লা ইয়াবাযু লি হাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মা ইউজাদ্দিদুল আহাদিনা। হুজুর বলেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াযুররুহুম মান খাযালাহুম ওয়া লা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম আলা যালিকা। হুজুর বলেন, ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালফিন আদুলুহু। সমস্যা নাই, সমস্যা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি না থাকলে কি হবে? আমার পরে আবু বকর, আবু বকর না থাকলে কি হবে? তারপরে ওমর, ওমর না থাকলে কি হবে? তারপরে ওসমান, ওসমান না থাকলে কি হবে? তারপরে আলী, আলী না থাকলে কি হবে? তারপরে হযরত মুআবিয়া, হাসান, ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম আজম আবু হানিফার গুরু, ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাসের গুরু, ইমাম বুখারীর গুরু, ইমাম মুসলিম তিরমিজির গুরু, আরে কথা কয় না কেন, ইমাম গাজালির গুরু, ইমাম রাজির গুরু, ইবনে তাইমিয়ার গুরু, ইবনুল কাইয়িমের গুরু, হযরতে হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাতির দামেস্কের গুরু, হযরতে মুজাদ্দিদ আলফিসানি শাইখ আহমদ সারহান্দির গুরু, হযরতে শাহ আব্দুল মুহাদ্দিস দেহলভির গুরু, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির গুরু,
এদিকে দারুল দেওবন্দের কাসেম নানাত বীর গুরু হযরত হুজ্জতুল রশিদ হযরত ফকিউল হাসান রশিদ আহমদ গঙ্গোহের গুরু শাইখুল ইসলাম মাহমুদুল হাসান আসবে, হুসাইন আহমদ মাদানী আনোয়ার শাহ কাশ্মীরি আসবে। এরাও চলে গেলে সমস্যা নাই দোস্ত আহবাব, কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন শাইখুল হাদিস আল্লামা আইজুল্লাহ আসবে, কেমনে জানি বুঝাইলে বুঝবেন আপনারা দোস্ত আহবাব শাইখুল ইসলাম আহমদ ছবি আসবে, কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন হযরত জুনায়েদ বাবনগরী আসবে। এখনকার মৌলভীরা সব যদি মারা যায় আল্লাহর দিনকে হেফাজত করার জন্য আল্লাহ সময় মতো উম্মতের উলামায়ে কেরামকে তৈয়ার করে দিবে, কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা মনে করছিলেন শাইখুল হাদিস চলে গেছে কি হবে, না কিচ্ছু হয় না, এই জায়গা পূরণ হয়ে গেছে, হযরতে হাফিজ জুজুর চলে গেছেন কি হবে, না কিচ্ছু হয় না, এই জায়গা পূরণ হয়ে গেছে, আমর শরীফ ছবি চলে গেছেন কি হবে, কিচ্ছু হয় না, এই জায়গা পূরণ হয়ে গেছে, জুনায়েদ বাবনগরী চলে গেছে, নাস্তিকরা খুশি, বেশি খুশি হইস না, জুনায়েদ বাবনগরীর লক্ষ লক্ষ ছাত্র জমিনের মধ্যে এখনো বিদ্যমান, কথা আমি রাজনীতি করি না, রাজনীতি করি না, আসল কথাটা কইছি, ইন্নাল্লাহ লিয়া লা ইয়াকরুসু লি হাযা আদ-দীন গারসান ফায়াস্তামিলু ফি দীনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এই দিনের জন্য চারা রোপণ করতে থাকেন, যখন বুড়া গাছটা চলে যায় চারাটাকে আল্লাহ ফলদায়ক গাছ বানাইয়া দেন। এই যে আমার পাশেই না, এই আমার স্নেহের আবুল বাসার, বেশি কইলে ওর সমস্যা হবে, কারি রহমতুল্লাহ সব চলে গেছে, মাদ্রাসা চলেন না, আরে কথা কয় না কেন, এই আমি আমার এলাকাতে আমার বাপের খুশের বাপ, হ্যাঁ খুশের বাপ কয় খুরশিদের খুশা, নোয়াখালীর মানুষের মধ্যে নাম পরিবর্তন করার একটা ভালো অভ্যাস আছে, আমার বাপের খুশের বাপ কে কথা বলাইতেছে, আরে কথা বলাইতেছেন কে, আরে কথা কয় না, এই জন্য খুশি হইনি আলহামদুলিল্লাহ, জিয়ার রহমান মারা গেছেন, বিএনপি চলতে আছে না, যদি ওইটা পলাতক দেশের বাইরে, আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু দুনিয়াতে গেছেন গা, দল চলতে আছে না মাশাআল্লাহ, চলতেছে না, এরপরে আরো সামনে চলবো না, কথা কয় না, তো সব যেরম চলতে আছে ইসলামও চলবে, কথা কয় না কেন, সব যেমন চলতে আছে ইসলামও চলবে, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দীনারা ওয়ালা দিরহামা ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযি ওয়াফিদ। একটা আশঙ্কা হইল, বুখারী শরীফের শুরুর দিকের রওয়ায়েত, ইন্নাল্লাহ লা ইয়ানতাযিউল ইলমা ইয়ানতাযিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিযুল ইলমা বিকবযিল উলামা হাত্তা ইযা লাম ইউবিকি আলিমান ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আযাল্লু। বুখারী শরীফের প্রথম দিকের রিওয়ায়াত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষের দিলের থেকে ইলমকে আল্লাহ উঠে নিবেন না, হ্যাঁ সমস্যা হইলো বড় বড় মৌলভীগুলোকে নিয়ে যাবেন, কথা কয় না, হ্যাঁ সমস্যা হইলো বড় বড় মৌলভীগুলোকে নিয়ে যাবেন, দেখছেন নি পুরো বাংলাদেশের বড় বড় মৌলভী থেকে বাংলাদেশ খালি হয়ে গেছে, আল্লাহ দয়া করে ছোটদেরকে দিয়ে কাজ করে দেন, সেটা আল্লাহর দয়া, কথা কয় না, কিন্তু সমস্যা হইলো হাত্তা ইযা লাম ইউবকি আলিমা, আল্লাহ যখন আর কোনো বড় আলেম রাখবেন না, ইত্তাকাদান নাস রুসান জুহালা, জাহেলদেরকে সমাজ নেতা বানাবে, সমাজের পাগড়িওয়ালা, এলেম নাই কালাম নাই দালালি করে এর বানাবে নেতা,
ওর কাছে জিজ্ঞেস করবে মাসালা, ওর কাছে এলেম নাই কালাম নাই, মাসালা ব্যতীত এলেম কালাম ব্যতীত ফতুয়া দিবে, নিজেও যাইব জনগণরেও খাইব। পাগড়ি মাথা দিয়ে ঘুরবো আর আপনারা মশলা জিজ্ঞেস করবেন। এক এলাকার হুজুর একটা মাদ্রাসায় পড়ছে, বেশি সুবিধা পড়েনি। এখন ওস্তাদের কইতেছি, হুজুর আমি তো বেশি সুবিধা, আপনাদের কোনো কষ্ট হয়নি? আমি আমি ছেড়ে দিতে চাইছি আসলে। না না, চলে কেমনে, চলে কেমনে, এরা আছে না আল্লাহর বন্দা, বয়ান করব। রফি আছে, রফি ওই আমার বাবা কয়, আমি এরও লাগবে। ওই যে একজনের ফোন, একজন আমার ফোন দিয়েছিলাম, কে কয় যে বাবা আমি আমার ছেলে, আমি কয় নম্বর ছেলে, কয় 84 নম্বর। এও জেলেতে বাইরে, 84 নম্বর সে। যা হোক, এক মুলুবি এও পয় নেই। এখন মাদ্রাসাতে যখন পার হয়ে গেছে, হুজুরের কয় হুজুর আমি তো ভালো করে পড়ালেখা করি না, এখন কেমনে চলু? হুজুর বলছে কয় যে অসুবিধা নাই, যখন তোমার কেউ কোনো মশলা জিজ্ঞেস করবে কতক্ষণ চুপচাপ থেকে বলবো ভাই ইসমে ইখতিলাফ, ইসমে কে বলেন না, একটা বাপ ধরে না কি জিজ্ঞেস করলে দেখবেন আপনারা বেদায়াতিদের দরবারে যাবেন একটা বাপ লয়। হ্যাঁ ঠিক আছে, বুঝলেন কথা? এরকম কতক্ষণ সুপসাপ থেকে বলবে হ্যাঁ ভাই ইসমে ইখতিলাফ। যে যায় জিজ্ঞেস করে, কিছুক্ষণ চুপচাপ থেকে বলো যে ইসমে ইখতিলাফ, তো মানুষও মনে করে আল্লাহ কত বড় আলেম, যে হ্যাঁ এর মধ্যে যে মতবিরোধ আছে উনি জানেন, কার কি বক্তব্য সেটাও জানেন, মানে এলমি গভীরতা। এলাকার মৌলবি একটা বাবার কিরে যায় জিজ্ঞেস করে ইসমে ইখতিলাফ ভাই, তো সমস্যা। ব্যাপারে কিছু বলেন, পরে কত চুপচাপ থেকে কব হ্যাঁ ভাই এসমে বিয়ে হবে না, নাও বিল্লা তো না, ঠিক আছে তো লাইলা ইল্লাল্লাহ কি সবাই মানে নি? আরে কথা কয় না, ওই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মানে, হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, ব্রাহ্মণরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তোকে ভাই হ্যাঁ ইসমে বিয়াক্তিলাম। যা হোক, যত যাই হোক, আমি না এটার বিশ্লেষণ করছি, তবে এতে যে বাটপার এটা তো স্পষ্ট হয়ে গেছে, কোনো সমাধান নাই, সব কেমন সমস্যা ইসমে ইখতিলাফ। সমাজের মধ্যে কিছু আল্লাহর বন্ধ ফাগরি নিয়ে, এই জুব্বা নিয়ে, এই নিয়ে শুধু কেবল সমাধান, সমস্যা সমাধান নেই, কথা কয় না কেন? টেনশন হলো এটা, এদের ব্যাপারে সতর্ক থাকবেন যে সবাইকে মুক্তাদায় কৌম, সবাইকে জাতির অনুসরণীয় ইমাম, লিডার, নেতা বানানো যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বক্তব্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নবী আসবে না, নতুন নবী আসবে না। কেন আসবে না? দরকার নাই। কি নাই? দরকার নাই। কেন দরকার নাই? কিয়ামত পর্যন্ত যা দরকার হুজুর সব বলে দিয়েছেন। তো মাইজগেন্দের গ্যাপ হয়ে উম্মত কার থেকে ব্যাটারি চার্জ নিবে? হুজুর বলছেন ব্যাটারি চার্জ নিবে ওলামায়ে কেরামের থেকে। কার থেকে বলেন না? হুজুরের খতমে নবুয়তের ব্যাপারে হুজুর বলছে ইন্নালি আসমা, শেষ, ইন্নালি আসমা, আমার অনেক নাম, আমার অনেক নাম, এক নাম আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, ওয়ান আহমদ, আমি আহমদ, ওয়ান আল হাসির, আনা মুহাম্মদ, ওয়ান আহমদ, ওয়ান আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার এক নাম মুহাম্মদ, আমার এক নাম আহমদ, আমার আর এক নাম হলো মাহি, মাহি মানে বিলুপ্ত করে দি, বিলুপ্ত, আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, অর্থাৎ
আল্লাহ কুফুরিকে বিলুপ্ত করে দিবেন। এখন যদিও না হয়, কেয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত গিয়া হুজুরের কারণে আল্লাহ কুফুরিকে বিলুপ্ত করে দিবেন। হুজুর বলছেন, লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহ কালিমাতাল ইসলামি বিইজ্জি আজিজিন ওয়া বিদিল্লি দলিল। পৃথিবীর কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান মনোযোগ দিয়ে শুনো, রসুল বলেছেন কেয়ামতের আগেই মুহূর্তে একটা সময় আসবে পৃথিবীর কোন কাঁচা ঘর আর কোন পাকা ঘর খালি থাকবে না, যেই ঘরে ইসলামের আলো ঢুকবে না। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা ঘরে ইনশাআল্লাহ আজি ইসলামের আলো ঢুকবে। আমার মনটা বলে যেভাবে সারা দুনিয়াতে ভেজাল লাগছে, ভেজাল বিল্ডিং যেভাবে ভাঙতে আছে, বুঝা গেল পরবর্তী নতুন বিল্ডিং তৈরি হবে, কথা কয় না কেন? নতুন পুরান বিল্ডিং বাগার ভাঙ্গা আরম্ভ হইলে বুঝতে হবে নতুন বিল্ডিং স্থান দখল করবে। যেভাবে সারা পৃথিবীতে জুলুম আর নির্যাতনের স্টেম রোলার চলছে, আমার মনটা বলে এই সবের পরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন পৃথিবী আবিষ্কার করবেন, সেই পৃথিবীটা হবে ইসলামের পৃথিবী। বুঝতেছেন আপনারা? কিন্তু আগে তুরু সুযোগ দিব, তুই দাঁড়িয়ে দেখতে দিব, আরে কথা কয় না, তুই দাঁড়িয়ে চাইছবি আর নতুন কিছু হবে না, তুই গুড় ছাড়তে হবে, তুই সুদ ছাড়তে হবে। ওয়ানাল হাশর আল্লাযী ইউশারুন নাসু আলা কদমাইয়া, আমার নাম হাশের, মানুষ ময়দানে মাশর আমার পায়ের কাছে জমা হবে। ওয়ানাল আকিব আল্লাযী লাইসা বাদি নবী, আমার নাম হলো আকিব, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূলের সীরতের গুরুত্বপূর্ণ অংশ খতমে নবুয়ত, আল্লাহ আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের এই আকীদাকে লালন পালন করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। যাবেন না, মজার ওয়াজ শুনে যাবেন।